বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের যারা একাডেমিয়া আছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম, যেখানে প্রায় 5.5 লক্ষ শিক্ষার্থী এখানে আছেন, এখানে বয়সভেদে তারতম্য রয়েছে, এসএসসি থেকে সর্বোচ্চ উচ্চতর গবেষণা পিএইচডি ডিগ্রি পর্যন্ত এখানে অ্যাওয়ার্ড করা হয়, আমরা বিশ্বাস করি ইতোমধ্যে এখান থেকে যারা বেরিয়ে এসছেন তারা দেশে বিদেশে সম্মানের সাথে, মর্যাদার সাথে, উৎকর্ষের সাথে কাজ করছেন, বিভিন্ন জায়গায় গবেষণা করছেন, তারা বাংলাদেশের জন্য অনেক নতুন নবতর সংযোজন দিয়েছেন চিন্তা করার, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার। এটি আমাদের চাহিদা ছিল, এটি আমাদের আশা ছিল। এছাড়া বিভিন্ন বয়সের, বিশেষ করে তরুণ যারা আছেন, তারাও কিন্তু বিভিন্নভাবে সরকারের কর্মসংস্থানে এবং বিভিন্ন পর্যায়ে তাদের অবদান রাখতে সক্ষম হয়েছেন। আমরা বাংলাদেশ টেলিভিশন থেকে আমরা দূরশিক্ষণ করি এবং বাংলাদেশ টেলিভিশন সর্বাত্মকভাবে এই সহায়তা করে থাকে। এছাড়া বাংলাদেশ বেতারের সাথে সংশ্লিষ্ট রয়েছে। আমরা আশা করি অতি দ্রুত আমাদের প্রিয় শিক্ষার্থীগণের সুখময়, সুন্দর, আনন্দময় একটা জীবন, শিক্ষা জীবন শেষে তারা যেমন পেয়ে থাকেন, তারাও যে যে বয়সেরই থাকুন না কেন, তাদের একটা বড় সন্তুষ্টি তারা অর্জন করতে সক্ষম হবেন। কারণ এক্ষেত্রে একটু খেয়াল করে দেখুন যে এখানে আপনি সরাসরি আপনাকে পাঠ গ্রহণের জন্য কোথাও যেতে হচ্ছে না, আপনি নিজের মতো করে অনায়াসে আরামের সাথে এই পড়াশোনা করছেন, যেখানে আপনার নিজস্ব একাগ্রতা পরিচয় দিয়ে আপনি সত্যিকারভাবে শিক্ষার বিস্তার ঘটাতে এবং নিজেও শিক্ষিত হতে, নিজেও আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পর্যায়ে ডিগ্রি গ্রহণের জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে পারছেন। আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের মঙ্গল কামনা করি এবং আপনাদের সুউজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করি।